হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরগুড ইনফিনিটি। আর আমি স্মরণা এসে গেছি তোমাদের সকলের প্রিয় সিরিয়াল শ্রীময়ের আপডেট দেবো। শ্রীময়ের সিরিয়ালে এতদিন ধরে আমরা যা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে শ্রীময়ের সাথে তার হাজব্যান্ডের অশান্তি, তাছাড়া তার ছোট ছেলে তার হয়ে অনেক কথা বলেছে, অর্থাৎ মায়ের হয়ে অনেক কথা বলেছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে শ্রীময়ীর শাশুড়ির সাথে শ্রীময়ীর বেশ কথা কাটাকাটি হচ্ছে। তাছাড়াও আমরা অন্তরাকে ফোন করতে দেখতে পেয়েছি যে বিদেশ থেকে অন্তরা ফোন করেছে, টাকা পাঠিয়েছে, শ্রীময়ী যেন টাকা পয়সা তুলে নেয় আর পড়াশোনাটা শুরু করে দেয়। তারই মধ্যে শ্রীময়ীর হাজব্যান্ড আবার ওই জুনকে নিয়ে আসে, তার কারণ হচ্ছে শ্রীময়ীর ননদের জন্মদিন, আর সেই জন্মদিনে কেক কাটার অনুষ্ঠান হচ্ছে। সেখানে মোটামুটি বেশ ভালো রকমের একটা নাটক কেউ পরিবেশ তৈরি হয় আর কি, তো সেই সমস্ত কিছু মিটে গেছে। এরপরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে শ্রীময়ীর হাজব্যান্ড তো শ্রীময়ীকে বলেছিল যে ডিভোর্স দেবে, তো সেই কারণে শ্রীময়ীর হাজব্যান্ড এখন সেই কথাতেই স্ট্রিক করে রয়েছে আর ডিভোর্স দেবে বলেই ঠিক করে নিয়েছে। এদিকে বাড়ির বড় বৌমা হয়ে যিনি এসেছেন অঙ্কিতা, আর সে রসমালাই খেতে খুব ভালোবেসে ফেলেছে, আর সে লুকিয়ে লুকিয়ে শ্রীময়ীর কাছ থেকে খাবার দাবার খাচ্ছে। শাশুড়ি বৌমার একটা সুন্দর মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে, আর সেই সম্পর্কটা তৈরি হওয়ার জন্যে আমরা হয়তো অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এবং আমরা বলছিলাম যে কবে তৈরি হবে, কবে তৈরি হবে, কারণ শাশুড়ি বৌমার এই মিষ্টি সম্পর্ক দেখতে আমাদের সকলের খুব ভালো লাগে। তো এই সব তো হয়ে গেছে, কিন্তু এরপরেই হতে চলেছে একটা সাংঘাতিক বিপদ, আর সেই বিপদে হারিয়ে যেতে চলেছে আমাদের শ্রীময়ী। বলবো আজকে সেই কথাই, তবে তার আগে বলবো যারা যারা এখনো অবধি চিরকুট ইনফ্রেন্ডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, আর তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে। শ্রীময়ী সিরিয়ালে এই মুহূর্তেই আমরা একটা খবর পেয়েছি, সেটা হচ্ছে যে অনেকটা এরকমভাবে ঘটনা ঘটছে যে কোর্টের থেকে অর্ডার আসবে যে এক মাসের জন্য শ্রীময়ীকে আলাদা থাকতে হবে, আই মিন সেপারেশন আর কি। তো শ্রীময়ীকে বাইরে কোথাও গিয়ে নিশ্চয়ই থাকতে হবে, সেটা হতে পারে শ্রীময়ী তার বাপের বাড়িতে গিয়ে থাকছে। তো এই বিষয়টা এখন অবধি তার ছোট ছেলে জানে না, তো হঠাৎ করেই শ্রীময়ী বাড়ির থেকে মিসিং, আর সেই কারণেই আমাদের ডিঙ্কা খেপে উঠেছে। হয়তো এই ডিভোর্সের চিঠিটা হাতে পাওয়ার পর থেকেই হয়তো শ্রীময়ীর মনটা খারাপ হয়ে যাবে, বা তাকে হয়তো বাধ্য হতে হবে যে বাড়ির থেকে বেরিয়ে যেতে, তো সেই কারণে তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। এদিকে ছোট ছেলে ডিঙ্কা তো চিন্তা করে পাগল হয়ে যাচ্ছে, বাড়ির সকলের উপরে বেশ এক প্রকার জোর খাটিয়ে সে বলছে যে আমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে হয়তো আমি বাড়ির সকলের হাতে হাত করা পড়িয়ে দেবো। তো সেই মুহূর্তে ডিঙ্কার বাবাও রেগে যাচ্ছে, সে বলছে যে এরকম ধরনের হয়তো বলবে যে পারবে তো প্রমাণ করতে, তো এই সমস্ত কিছু নিয়ে তো চলছে। কিন্তু হঠাৎ করে টেলিভিশনে এলো একটা নিউজ, আর যে নিউজটাতে বাড়ির সকলেরই হুশ উড়ে গেল, আর সেই নিউজটা হচ্ছে যে গঙ্গার ধারে এক অজ্ঞাত মহিলার লাশ পাওয়া গেছে, যার বয়স ওই শ্রীময়ীর কাছাকাছি বয়সের মতোই বলছে। আর সেই কথাটা শুনে থেকে বাড়ির সকলের মাথার মধ্যে রয়েছে এক প্রকার চিন্তা, ডিঙ্কা অনেকটাই ভেঙে পড়েছে, কিন্তু শেষ অবধি হয়তো আমাদের শ্রীময়ী ওখানে থাকবে না, হয়তো আমাদের শ্রীময়ী সেফ থাকবে, কিন্তু ওখানে ঘটছে হয়তো অন্য কারোর সাথে কোনো ঘটনা, কিন্তু বাড়ির সকলের কিন্তু এক প্রকার চিন্তা হবে, কারণ এরকমটা আমাদের জীবনে অনেকটা ঘটে থাকে, কারণ গল্পটা যেহেতু রিয়েলের ঘটনাগুলোকে তুলে তুলেই ঘটানো হচ্ছে বা দেখানো হচ্ছে, সেহেতু আমি বলবো যে এই বাস্তবে কিন্তু এরকম কিছু ঘটনা ঘটে যে বাড়ির থেকে কেউ একজন মিসিং, যে বাড়ির থেকে বেরোয় না, আর টিভিতে সেই সময় কোথাও একটা লাশ পাওয়া গেছে বা কিছু বলছে, তখন মাথার মধ্যে কিন্তু আসে আমার ব্যক্তিটাও তো মিসিং আছে, আমার বাড়ির লোকটাও তো মিসিং আছে, তাহলে কি আমার বাড়ির লোকটারই কোনো দুর্ঘটনা ঘটলো? তো এরকমই হয়তো কোনো একটা সিচুয়েশন আসবে। কিন্তু ফাইনালি যদি আজকে শ্রীময়ীর কিছু হয়ে যায় তাহলে কি গল্পে আসবে কোনো নতুন চমক? আর শ্রীময়ী কি এই শ্রীময়ী হারিয়ে গিয়ে কি নতুন শ্রীময়ী আসবে, সেটা কি দর্শক মহল মেনে নিতে পারবে? আশা করি কখনোই মেনে নিতে পারবে না, তবে আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে হয়তো ওইখানে শ্রীময়ী থাকবে না। কিন্তু আমার আবার এটাও মনে হচ্ছে যে যদি ওখানে দেখিয়ে দেওয়া হয় যে ওখানে ওই যে বডিটা পড়ে রয়েছে সেটা শ্রীময়ীর, তাহলে হয়তো গল্পটা একটু ঘুরবে, গল্পটা ঘুরবে এরকমভাবে শ্রীময়ী হয়তো মডার্ন লুকে ফিরবে, আর সেইটা হয়তো অন্তরার সাহায্য নিয়েই করবে। তো কোনটা হলে ভালো হবে সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর অবশ্যই করে এই মুহূর্তে দেখতে থাকো সিরিয়াল শ্রীময়ী স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক সন্ধ্যায় 7টার সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ শ্রীময়ী সিরিয়ালের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।